স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকার। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল আতাউল গনি ওসমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে যুক্তরাজ্যে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা ট্রাস্ট ইউকের উদ্যোগে বার্মিংহামে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান নাসির আহমেদ। অনুষ্ঠানে বক্তারা জেনারেল ওসমানীর কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে ভূমিকার উপর আলোকপাত করেন। প্রবাসী বাংলাদেশী সংগঠনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেনের পিতা সিরাজউদ্দিনের মৃত্যুতে এই শোক সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আলতাফুর রহমান। সভায় বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যে অদক্ষ এবং ইংরেজি না জানা কর্মীদের ভিসা দেবে না ব্রিটিশ সরকার। সস্তা শ্রমের উপর নিয়োগদাতাদের নির্ভরতা কমাতেও বিভিন্ন পদক্ষেপ নেবে লন্ডন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানান, উৎপাদন খাতে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার বাড়ানো হবে বিনিয়োগ, চালু করা হবে মেধা ও বিভিন্ন দক্ষতার উপর পয়েন্ট ভিত্তিক অভিবাসন পদ্ধতি। নতুন এই পরিকল্পনার আওতায় অভিবাসন প্রত্যাশীদের ইংরেজি জানা বাধ্যতামূলক। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার লক্ষ্যে ব্রিটেনগামীদের স্পন্সর লাগবে। এসব মানদণ্ডে যোগ্যতা প্রমাণে পাওয়া যাবে 50 পয়েন্ট। ইউরোপ সহ সব অঞ্চলের অভিবাসন প্রত্যাশীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এসব শর্ত। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।